আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো এশিয় গ্রুপের পক্ষ থেকে আমি মারজান সুমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমি চলে এসেছি বাড়িধারা জে ব্লকের 8 নম্বর রোডের 6 নম্বর প্লটের সামনে। আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো এশিয়র মেরিনা এবং জানাবো এশিয়র মেরিনা আপনাদের জন্য আমরা কেমনভাবে নির্মাণ করছি। কিন্তু প্রপার্টি ঘোরার আগে জানিয়ে দেবো প্রপার্টির আশেপাশে আপনারা কি পেয়ে যাচ্ছেন। প্রপার্টির আশেপাশে স্কুল কলেজের মধ্যে কিন্তু থাকছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। এখানে কিন্তু রয়েছে ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম, এখানে আপনারা ডেইলি নিডস পূরণের জন্য আগ্রহ এবং স্বপ্ন পেয়ে যাচ্ছেন। তাছাড়া এলাকার মধ্যে তো মসজিদ রয়েছেই। সো আমরা এখন চলে যাব প্রপার্টির ভেতরে এবং দেখব যে প্রপার্টি আপনাদের জন্য কেমনভাবে নির্মাণ করা হচ্ছে। 4.37 কাঠা জমির উপরে করা হচ্ছে এশিয়র মেরিনার কাজ এবং এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের সাথে আপনারা পেয়ে যাবেন 9টি লিভিং ফ্লোর, অর্থাৎ 10 স্টোরাইড একটি বিল্ডিং এশিয়র মেরিনা। গ্রাউন্ড ফ্লোরের কমন ফিচার্সগুলোর মধ্যে থাকছে গার্ড পোস্ট, গার্ড অ্যাকোমোডেশন, সাবস্টেশন, জেনারেটর, রিসেপশন এবং ড্রাইভার্স ওয়েটিং রুম। অত্যাধুনিক এলিভেটার তো আছে এবং পার্কিংয়ের ক্ষেত্রে প্রতিটি অ্যাপার্টমেন্টের সাথে পেয়ে যাচ্ছেন একটি করে কার পার্কিংয়ের সুবিধা। এই প্রপার্টির প্রতিটি ফ্লোরেই কিন্তু সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট রয়েছে নর্থ ফেসিং। আমরা এখন চলে যাব অ্যাপার্টমেন্টে এবং দেখাবো অ্যাপার্টমেন্টগুলো আপনাদের জন্য কেমন করে করা হচ্ছে। 1721 স্কোয়ার ফিটের 3 বেড 3 বাথ এবং 2 অ্যাটাচ বাথরুমের অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো। কিন্তু অ্যাপার্টমেন্টে ঢোকার আগে জানিয়ে দিব কমন স্পেস থেকে কি পেয়ে যাবেন। কমন স্পেসে কমনলি পেয়ে যাচ্ছেন স্টেয়ারকেজ অংশ এবং স্টেয়ারকেজ অংশে সবসময় আমরা যেটা মেনটেন করি ভেন্টিলেশনের ব্যাপারটা। ভেন্টিলেশনের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড হাইটের জানালা রয়েছে এবং আমাদের এই বিল্ডিং থেকে পরবর্তী যে বিল্ডিংটি আছে সেটা কিন্তু ডিস্টেন্স রয়েছে মিনিমাম 10 ফিট। আমার হাতের বাম দিকে কিন্তু পেয়ে যাবেন এলিভেটরের কর্নার এবং এলিভেটরের ঠিক সাথেই রয়েছে খুবই বড় একটি দেয়াল, যে দেয়াল থেকে কিন্তু আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ইন্টেরিয়র করতে পারেন। ওখানে সুন্দর একটি ফ্লাওয়ার ভাজ রাখতে পারেন কিংবা আপনারা শু র্যাকও রাখতে পারেন। ভেতরে চলে যাব এবং ভেতরে গিয়ে দেখব ফর্মাল লিভিং স্পেস, ডাইনিং স্পেস কাম ফ্যামিলি লিভিং স্পেস কেমন করে করা হয়েছে, কোন ডিরেকশনে কোন রুমটি আছে। ভিউয়ার্স, অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোর দিয়ে ঢোকার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন অ্যাপার্টমেন্টের ফর্মাল লিভিং স্পেস। ফর্মাল লিভিং স্পেস থেকে যদি আমি প্রত্যেকটি রুমের ডিরেকশন বলি, সেক্ষেত্রে ফর্মাল লিভিং স্পেসের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপার্টমেন্টের গেস্ট বেডরুম এবং পেছন থেকে ডান কর্নারে থাকছে মাস্টার বেডরুম এবং বাম কর্নারে থাকছে কিন্তু চাইল্ড বেডরুম। ফর্মাল লিভিং স্পেসের সাথে রয়েছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস থেকে ডান দিকে পেয়ে যাচ্ছেন কিচেন এবং তার সাথে থাকছে ফ্যামিলি লিভিং স্পেস। যেমনটি বলেছিলাম যে 3টি রুম আছে, সো আমরা 3টি রুম এক এক করে ঘুরবো। তার আগে আমি ফর্মাল লিভিং স্পেসের ব্যাপারে বলে দিতে চাই। ফর্মাল লিভিং স্পেসটি কিন্তু খুব সুন্দর বড় জায়গা নিয়ে করা হয়েছে। একটা স্ট্যান্ডার্ড ফর্মাল লিভিং রুম বা ড্রয়িং রুম যেমন হওয়া উচিত এটা কিন্তু একেবারেই তাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেহেতু অ্যাপার্টমেন্টটি নর্থ ফেসিং, সো সাউথ ফেসিং কিন্তু আপনারা একটি এখানে জানালা পেয়ে যাচ্ছেন ফর্মাল লিভিং স্পেস থেকে এবং এটা একেবারেই ফুল হাইটের একটি স্লাইড ডোর ব্যবহার করতে পারবেন। একই সাথে আপনারা নর্থ সাইডটাও যদি দেখেন, নর্থ সাইডেও কিন্তু রয়েছে ফুল হাইটের একটি উইন্ডো, সেখানেও আপনারা ফুল হাইটের স্লাইড ডোর ব্যবহার করতে পারেন। সুতরাং ক্রস ভেন্টিলেশনের সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু আলো বাতাসও আপনারা পেয়ে যাবেন। ডেকোরেশনের ক্ষেত্রে আপনারা, যেহেতু আমি সবসময় বলি যে জানালার কাছ দিয়েই সিটিং পজিশনটা সুন্দর লাগে, তো সেক্ষেত্রে আপনারা জানালার কাছ দিয়ে সিটিং পজিশন করতে পারেন কিংবা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কর্নারে কিন্তু করতে পারেন। এই ক্যাবিন, এই যে কর্নারটি আছে এই কর্নারটিতে কিন্তু আপনারা ওয়াল ক্যাবিনেট করতে পারেন বা ওয়াল শোকেস করতে পারেন। যেহেতু এখনও ফ্লোরে টাইলস বা মার্বেল করা হয়নি, অনগোয়িং অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সুবিধাটিও পাচ্ছেন পছন্দের টাইলস বা মার্বেল করার। আমরা এখন শুরুতেই চলে যাব গেস্ট বেডরুমে, যেহেতু গেস্ট বেডরুমটি একদমই ফর্মাল লিভিং স্পেসের সাথে। তো আমরা গেস্ট বেডরুমে চলে যাই এবং দেখি গেস্ট বেডরুমটি আপনাদের জন্য কেমন করে করা হয়েছে। ভিউয়ার্স, চলে এসেছি অ্যাপার্টমেন্টের গেস্ট বেডরুমটিতে। গেস্ট বেডরুমটি খুবই সুন্দর করে স্কোয়ার শেপে করা হয়েছে এবং গেস্ট বেডরুমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি সাউথ ফেসিং ঝুলন্ত বারান্দা। তারই সাথে ক্রস ভেন্টিলেশনের কথা কিন্তু আমি সবসময় মেনশন করে থাকি। ক্রস ভেন্টিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একটি স্ট্যান্ডার্ড হাইটের সুন্দর একটি জানালা এবং এই জানালা থেকেও কিন্তু আপনি যদি দেখেন যে পরবর্তী বিল্ডিংয়ের ডিস্টেন্স, সেটা কিন্তু আপনারা 10 ফিটের বেশি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আলো এবং বাতাস চারদিক থেকেই পাচ্ছেন। আপনি হয়তো দিনের বেলা আপনার লাইটও জ্বালাতে হচ্ছে না, তো আপনার ইলেকট্রিসিটি বিলও কিন্তু বেঁচে যাচ্ছে। ডেকোরেশনের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু স্কোয়ার শেপের একটি রুম, আপনারা চাইলে যে কোনোভাবেই ডেকোরেশন করতে পারেন গেস্টদের জন্য এবং একইভাবে ফ্লোরে কিন্তু এখনও টাইলস বা মার্বেল করা হয়নি। আপনারা এই অবস্থায় প্রপার্টি নিলে ইচ্ছে মতো টাইলস বা মার্বেল, আপনাদের পছন্দের কোনো ব্র্যান্ড থাকলে, ডিজাইন থাকলে সেভাবে করে কিন্তু নিতে পারেন। আর এই গেস্ট বেডরুমের ঠিক সাথেই কিন্তু রয়েছে অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম।
তো কমন ওয়াশরুমে আপনারা কমনলি পেয়ে যাবেন ড্রাই জোন শাওয়ার জোন হাই কমোড একই সাথে থাকছে বেসিন এবং সুন্দর একটি মিরর ভিউয়ার্স এখন বলি এই অ্যাপার্টমেন্টের ডাইনিং স্পেসের কথা ডাইনিং স্পেসটি কিন্তু অনেক চমৎকার করে করা হয়েছে 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল এখানে আপনারা বসাতে পারবেন এবং একই সাথে যদি ডেকোরেশনের কথা বলি এই দেয়ালটিতে আপনারা ফ্রিজ রাখতে পারেন এখানে কিন্তু ফ্রিজের জন্য আপনার ইলেকট্রিসিটি লাইন করা আছে এবং একই সাথে আপনি যদি এই বাম দিকের দেয়ালটি খেয়াল করেন বাম দিকে কিন্তু এখানে এখানে কিন্তু ডাইনিং এর জন্য ক্যাবিনেট বেসিনের একটি জায়গা রাখা হয়েছে এবং একই সাথে আরো একটি জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ডাইনিং ওয়াগনের জন্য ওখানে আপনারা ওভেন রাখতে পারেন বা আপনি পানির ফিল্টারও সেখানে রাখতে পারেন একইভাবে আবারও বলতে চাই যেহেতু ফ্লোরে এখনও টাইলস বা মার্বেল করা হয়নি আপনারা চাইলে কিন্তু পছন্দের টাইলস বা মার্বেল করতে পারেন যদি অনগোয়িং অবস্থায় আপনি এই প্রপার্টিটি নেন আরও একটি কথা বলতে চাই যে ডাইনিং স্পেসটি আসলে এত সুন্দর করে করা ডাইনিং স্পেসের সাথে কিন্তু আপনি প্রথমেই যে বলেছিলাম যে ফর্মাল লিভিং স্পেস রয়েছে আপনি যদি জায়গাটা এক করেন সেক্ষেত্রে কিন্তু বড় একটি জায়গা হয় হ্যাঁ আমি সবসময় বলি যে বড় জায়গা যদি বাসাই থাকে আপনার হয়তো বাইরে টাকা খরচ করে রেস্টুরেন্টে কোনো প্রোগ্রাম করতে হবে না ছোট কোনো প্রোগ্রামের জন্য কিন্তু বাসাটাকেই আপনারা ব্যবহার করতে পারেন এবং একই সাথে ফ্যামিলি লিভিং স্পেসটাও কিন্তু আপনারা এই জায়গার সাথে অ্যাড করে নিতে পারেন খুবই লম্বা এবং প্রশস্ত একটি জায়গা আপনারা পেয়ে যাবেন ঘরোয়া যে কোনো ফাংশনের জন্য আর যেহেতু এখনও অনগোয়িং অবস্থায় আছে আপনারা কিন্তু সাজাতেও পারেন নিজস্ব রুচি অনুযায়ী নিজস্ব ইচ্ছা অনুযায়ী তো ডাইনিংয়ের কথা যখন বলছি অবশ্যই কিচেনের কথা চলে আসে একদমই ডাইনিং স্পেসের একদম সাথেই আমাদের এই অ্যাপার্টমেন্টের কিচেনটি রয়েছে এবং কিচেনটি কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই বড় করে করা হয়েছে ভিতরে গিয়ে দেখি কিচেনটি কেমন করে করা হয়েছে ভিউয়ার্স অ্যাপার্টমেন্টের কিচেনটা কিন্তু আসলেই অনেক সুন্দর কিচেন সবসময় একটু বড় সড়ো হলে গৃহিণীদের জন্য সুবিধা হয় যে তারা অনেক সহজে কাজ করতে পারে বা তারা অনেক ফ্রিলি কাজ করতে পারে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই কিচেনটি একেবারেই পারফেক্ট কিচেনের কাউন্টার পার্টিতে আমি এই মুহূর্তে রয়েছি এই পার্টিতে আপনারা সিঙ্ক ইনস্টল করতে পারবেন এবং ঠিক এই পার্টিতে কিন্তু বার্নারের জন্য কাউন্টার করা হয়েছে এবং এই টপটি আপনারা খালি পেয়ে যাচ্ছেন সো এই টপটিকে আপনারা কাজে লাগাতে পারেন একইভাবে যদি আমি বলি ক্যাবিনেটের কথা ডাবল ক্যাবিনেট তো ডাবল ক্যাবিনেট কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন এবং একই সাথে কাউন্টারের নিচেও কিন্তু আপনারা ক্যাবিনেট করতে পারেন আরও একটা ব্যাপার আমি বলি অনেক সময় যেটা হয় যে আমরা ডাইনিং স্পেসটাকে ফ্রি রাখার জন্য বা একটু খোলামেলা রাখার জন্য ফ্রিজ কিন্তু আমরা ডাইনিং স্পেসে অনেক সময় রাখি না বা ড্রিপ ফ্রিজটা কিন্তু অনেক সময় রাখতে চাই না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কিচেনে অনেক জায়গা আছে আপনারা চাইলে কিন্তু এই কিচেনেই রাখতে পারেন একই সাথে আমি বলে দিতে চাই কিচেন অ্যাপ্লায়েন্স যেটা রয়েছে যে আপনারা তো কিচেন অ্যাপ্লায়েন্স ইনস্টল করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই কনসাল্ট করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে এই সাপোর্টও দিতে পারি ইন্টেরিয়র সলিউশনের সাথে সাথে কিচেন অ্যাপ্লায়েন্সও কিন্তু আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও একটা ব্যাপার হচ্ছে এটার যে দেয়ালটা রয়েছে একেবারে পুরো সম্পূর্ণ বড় একটি দেয়াল রয়েছে এই দেয়ালেও কিন্তু আপনারা চাইলে ক্যাবিনেট করে নিতে পারেন একটা সিঙ্গেল ক্যাবিনেট করতে পারেন সেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন একই সাথে এই দেয়ালটিতেও আপনারা কিন্তু যদি কোনো আসবাবপত্রের র্যাক থাকে মশলার র্যাক থাকে আপনারা এখানে রাখতে পারেন এবং হচ্ছে গিয়ে আরও একটা যেটা ব্যাপার যে এই কিচেনের সাথে কিন্তু একটি বারান্দা রয়েছে বারান্দায় রয়েছে ডাউন ওয়াশের ব্যবস্থা এবং আপনাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্য কিন্তু এখানে একটি অ্যাটাচ বাথরুমও রয়েছে ভিউয়ার্স অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুমটি কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে যেহেতু শুরুতেই বলেছিলাম কিন্তু নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট সো নর্থ ফেসিং আপনারা একটি হ্যাঙ্গিং বারান্দা পেয়ে যাচ্ছেন বা ঝুলন্ত বারান্দাও বলতে পারেন একই সাথে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন একটি সুন্দর স্ট্যান্ডার্ড হাইটের জানালা রয়েছে আবারও বলতে হয় আলো বাতাসের কোনো অসুবিধেই এই রুমে হবে না সো দিনের বেলা কিন্তু আপনারা চাইলে লাইট না জ্বালিয়েও থাকতে পারেন সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিলটা বেঁচে যাবে একই সাথে এটার সাথে কমন ফিচার হিসেবে আপনারা পাবেন একটি অ্যাটাচ বাথরুম বাথরুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন ড্রাই জোন শাওয়ার জোন পেয়ে যাচ্ছেন একটি হাই কমোড পেয়ে যাবেন একটি বেসিন এবং সাথে থাকছে সুন্দর একটি মিরর এবং এই রুমের একটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন ডোর দিয়ে ঢুকবেন আপনি দেখবেন যে কর্নারে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা রয়েছে বড় সেই জায়গাটিকে কিন্তু আপনারা ওয়াল ক্যাবিনেট করতে পারেন বা ড্রেসিংয়ের জন্যও ব্যবহার করতে পারেন এবং যেহেতু এটা চাইল্ড বেডরুম চাইল্ডদের জন্য বেড বা হচ্ছে আপনার যদি বেডরুমটা সাজাতে হয় সেটা কিন্তু একটু ক্রিটিক্যাল তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু অনগোয়িং একটি প্রপার্টি পাচ্ছেন যদি এই অবস্থায় আপনারা প্রপার্টিটি নেন সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা থাকছে ইচ্ছে মতো সাজানোর ইচ্ছে মতো বাচ্চাদের রুম সাজাতে পারবেন ইন্টেরিয়র করে নিতে পারবেন পুরোটাই কিন্তু আপনার উপরে ফ্লোরে এখনও টাইলস বা মার্বেল করা হয়নি আপনারা চাইলে ফ্লোরে আপনাদের পছন্দ অনুযায়ী রুচিসম্মত কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু টাইলস বা মার্বেল ফ্লোরে ইনস্টল করতে পারেন বেডের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডান দিকে বেড রাখতে পারেন ঠিক আছে ডান দিকে বেড রাখার পরে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য যে রিডিং টেবিল আছে রিডিং টেবিলটা কিন্তু এই কর্নারে রাখতে পারেন বা এই কর্নারটিতেও রাখতে পারেন এবং ওই কর্নারটিতে অনেক সুন্দর করে একটি ওয়াল ক্যাবিনেট কিন্তু হয়ে যাবে
এবং এই দেয়ালটিও কিন্তু আপনারা পর্যাপ্তভাবে ব্যবহার করতে পারেন, যেহেতু বড় একটি দেয়াল এবং জায়গাও কিন্তু বেশ বড়। তো এই জায়গাটিকেও কিন্তু আপনারা প্রপারলি ব্যবহার করতে পারেন। খুব সুন্দর প্ল্যান করে একটা চাইল্ড বেডরুম করা হয়েছে। আমরা এখন চলে যাব মাস্টার বেডরুমে, দেখবো মাস্টার বেডরুমটি কেমন করে করা হয়েছে আপনাদের জন্য। ভিউয়ার্স, চাইল্ড বেডরুম থেকে বের হয়ে ফ্যামিলি লিভিং স্পেস হয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমটি চমৎকারভাবে করা হয়েছে, কারণ চমৎকারভাবে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে আপনারা মেইন রোড দেখতে পাবেন। আমি যেহেতু শুরুতেই বলেছিলাম যে প্রপার্টিটি কিন্তু একেবারেই মেইন রোডের সাথে, তো এখান থেকে কিন্তু আপনার মেইন রোডটা বেশি দূরে না। এবং আরও একটা ব্যাপার বলতে চাই ভেন্টিলেশনের কথা। ভেন্টিলেশনের ক্ষেত্রে এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটি জানালা, পেয়ে যাচ্ছেন নর্থ ফেসিং একটি বারান্দা। বারান্দাতে আপনারা ফুল হাইটে স্লাইড ডোর ব্যবহার করতে পারবেন এবং বারান্দাটি এত সুন্দর এবং বড়, এখানে আপনারা চাইলে কিন্তু কিছু ছোটো ছোটো ফুলের টব, সিটিং চেয়ার কিন্তু আপনারা এখানে প্লেস করতে পারেন, অনেক সুন্দর একটি বারান্দা সাজাতে পারেন। ডেকোরেশনের কথা বললে এই দেয়ালটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি দেয়াল। এই দেয়ালে কিন্তু আপনারা একটি ওয়াল ক্যাবিনেট করতে পারেন, কিংবা চাইলে এখানে আপনারা ড্রেসিং করতে পারেন। ড্রেসিংয়ের জন্য কিন্তু এই দেয়ালটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। বেড রাখার ক্ষেত্রে আমি বলবো জানালার এই পাশ থেকে আপনারা বেড রাখতে পারেন। অনেক সময় যেটা হয় যে আমরা মাস্টার বেডরুমেও কিন্তু একটা দুটো বিন ব্যাগ বা সিটিং চেয়ার রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কর্নারটিতে সেই চেয়ার বা বিন ব্যাগ রাখতে পারবেন। এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম। বাথরুমে আপনারা পেয়ে যাবেন ফরেন বাথটাব, পেয়ে যাবেন একটি ক্যাবিনেট বেসিন, পেয়ে যাবেন হাই কমোড, পেয়ে যাচ্ছেন ড্রাই জোন, শাওয়ার জোন এবং সুন্দর একটি মিরর। তাছাড়া এন্ট্রি ডোর দিয়ে ঢোকার পরে মাস্টার বেডরুমে আপনারা পাবেন একটি সুন্দর দেয়াল, বড় একটি দেয়াল থাকছে কর্নারটিতে, এবং সেটাকে কিন্তু আপনারা চাইলে ওয়াল ক্যাবিনেট বানাতে পারেন, কিংবা আপনারা ওই ওয়ালটিকে ড্রেসিং করে এই ওয়ালটিকেও কিন্তু ওয়াল ক্যাবিনেট করতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। যেহেতু অনগোয়িং প্রপার্টি, ভালো সুযোগ থাকছে ইন্টেরিয়ার ডিজাইন করার, আর ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে আমরা দিচ্ছি সলিউশন, চাইলে আমাদের সাথে করতে পারেন যোগাযোগ। ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম অ্যাশিওর মেরিনা। আমাদের এই প্রপার্টি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। এবং আমাদের ভিডিওটি এতক্ষণ যাবত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের অনগোয়িং একটি প্রজেক্ট অ্যাশিওর মেরিনা, তাই কিন্তু আমরা রুফটপটি দেখাইনি, কিন্তু রুফটপে আপনারা পেয়ে যাবেন কমিউনিটি স্পেস, পেয়ে যাচ্ছেন চাইল্ড প্লে এরিয়া, পেয়ে যাচ্ছেন ক্লথ ড্রাইং এরিয়া, প্ল্যান্টেশন, তাছাড়া সিটিং স্পেস তো রয়েছেই। আমরা সবসময় প্রপার্টি আপনাদের জন্যই করে থাকি এবং এমন লোকেশনে করে থাকি যে লোকেশন থেকে আপনি নগর জীবনের সব সুবিধা পেয়ে যাবেন খুব সহজে। তাছাড়া আমরা সবসময় অন টাইম হ্যান্ড ওভার করে থাকি। আমরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে সবসময় বেস্ট ম্যাটেরিয়াল ব্যবহার করি। আপনাদের স্বার্থে, আপনাদের সুরক্ষার স্বার্থে কিন্তু আমরা রুফটপে এবং গ্রাউন্ড ফ্লোরে ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টল করে থাকি। আর আপনারা তো জানেন অ্যাশিওর অলওয়েজ মেক হোম ফর পিস।